Hey guys, welcome back to my channel. I'm Tazmun Rino. So, shuru korchi ajke video ajke ni react korbo KGF chapter 2 er notun ekti gaaner upor. Gaaner naam hocche Sulthana Lyrical Video. So, gaanti kintu ajke full video release hoyni, just lyrical video song ta amra shunbo. Am gaaner naam to bole dilam Sulthana, not Sultan. So, cholun gaanta shuni. Amader ei gaaner already kintu KGF chapter 2 er movie gaan. Ebong ei movie kintu ajke RockingStar Yash er sathe aro onekei achen. Ar ei gaanti kintu onek jor singer mile Mr. Yash, wow, that's wow, wow. First, starting the shundar, khub maya maya ekta show. Na na bhuja. Oh. সবাই ভয় পেয়ে গেছে যেমন হাঁটার স্টাইল ওরে বা মনে হচ্ছে একটা ফায়ার আসতেছে সেই জন্য সবাই ভয়ে উঠে দাঁড়াচ্ছে একদম পুরো একদম অন্যরকম একটা গেট আপ করতেছে না একটু লিডার টাইপের একটা গেট আপ মনে হচ্ছে যে আছে Yes, he's
সো আমরা এখন আর নেক্সট আমরা এখন শুনবো সুলতানা লিরিক্যাল ভিডিও হিন্দিটা শুনবো, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি বলতে যাচ্ছে। সো গাইস নেক্সট, সো গাইস লেটস গো। ধীরা ধীরা সুলতানা বলছিল, ধীরা ধীরার অর্থ কি আমি আসলে নিজেও জানি না। এরকম একটা ফিমেল একটা ভয়েস ইউজ করছো, দেখো দেখো আন্দাজে সুলতানা। আচ্ছা মিনিট হচ্ছে, দেখো দেখো অঙ্গার হে সুলতানা, ও বাবু অঙ্গার এত বেশি মিউজিক ইউজ করেছে, অনেকদিন পুরা ছাক্কাস। এই যে যাই যাই যখন বলতেছে না, এই বিটটা কিন্তু সুন্দর করেছে, বিভিন্ন রকম মিউজিকে চলে গেছে। আমরা শুনে করলাম এই গানটি, এবং এই গানটি কিন্তু অলরেডি কন্নড় এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে কিন্তু আমি শুনেছি, দুটোই কিন্তু বেস্ট ছিল। এবং এই দুটোতে একটু ডিফারেন্স হচ্ছে, কন্নড় ল্যাঙ্গুয়েজে কিন্তু অন্য সিনেমাটা গেছে না, যে সিনেমাটা কন্নড় ল্যাঙ্গুয়েজে গেছে সেই সিনেমাটা কিন্তু হিন্দিতে গানে, হিন্দিতে অন্যান্য সিনেমাটা গিয়েছে। তবে অনেকজন সিনেমা মিলে কিন্তু এই গানটি গেছে, তো যার জন্য এই গানটি ভালোই হয়েছে। এবং আমার মনে হয় যে কেজিএফ চ্যাপ্টার টু এই গান এই মুভিটি পুরো একদম গানে ব্লকবাস্টার হবে। আমি কেজিএফ চ্যাপ্টার ওয়ানের চেয়ে টুটা অনেক বেস্ট হবে। আর এখানে ইয়াশকে ভালোই লাগতেছে, পুরা সুট করা এবং কী বলে হাতে সিগারেট নিয়ে হাতে স্মোক
স্মোকিং না এরকম একটা পোজে আমরা ছবি দেখছি, ওই স্টাইলটা আমার খুব বেস্ট লাগছে। এবং লাস্টের দিকে এরকম দেখুন যে তার শীতের উপরে জাহাজের উপরে সে দাঁড়িয়ে আছে এবং আরেকটা সিন ভালো লাগছে যখন তার ব্যালকনি উপরে আসছে এবং আশেপাশে অনেক লোকজন তার সাপোর্টার এবং আমার মধ্যে খুব সাধারণ মানুষ অনেকজন ভিড় করে আছে এবং তার জন্য তা মানে তাকে দেখার জন্য সবাই আসছে এবং আমার মনে তখন মনে হচ্ছিলো যে ইয়াশকে একটু একটা লিডার লিডার টাইপের। তো আমার মনে হয় যে মুভিতে আসলে সবার লিডার হয়ে এখানে আসে সাধারণ মানুষের জন্য কাজ করবেন এবং সাধারণ মানুষের জন্য লড়বেন এরকম একটা ক্যারেক্টার নিয়ে থাকবেন। এবং 14 তারিখ কিন্তু কেজিএফ চ্যাপ্টার 2 রিলিজ হবে। সো এই গানটার মাধ্যমে অলরেডি সবার এক্সাইটমেন্ট আরও বাড়িয়ে দেওয়াচ্ছে। এই গানটি কিন্তু খুবই শুনছিল, মিউজিক পুরো অস্থির, মানে এত জটিল মিউজিক, মিউজিক অনেক বেশি মিউজিক ইউজ করেছে এখানে এবং ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের মিউজিক ইউজ করেছে এবং বিভিন্ন ফ্লোতে কিন্তু ছিল গানের যারা গানটা বিভিন্ন ফ্লোতে দিয়েছেন এবং সিঙ্গাররা অনেকজন সিঙ্গার মিলে গেছে। সো আমার মনে হয় যে অনেকজন সিঙ্গার মিলে যখন গানগুলো গায় তখন এই গানগুলো আসলে বেশি বেশি মানে খুব মজা লাগে, এনজয় করা যায় বেশি। আর আরেকটা লাস্ট টাইম একটা গান রিলিজ হয়েছিল কেজিএফ চ্যাপ্টার 2 এর তুফান, ওই গানটাও বেস্ট ছিল। সো তুফান গানটার কিছু কিছু সিন এখানে সাথে আমার মিলতে ছিল যেগুলো সাধারণ মানুষের সাথে বসে আছে ইয়াশ। সো এরকম মোটামুটি আর কালার গ্রেডিং দেন এডিটিং অ্যান্ড দেন ভিডিও গ্রাফি বহু মানে অনেক ভালো লাগছে আসলে, ভিডিওগ্রাফি খুবই সুন্দর ছিল। সো আর মানে কেজিএফ চ্যাপ্টার 2 এরটা প্রত্যেকটা গান এবং যখন ট্রেলার রিলিজ হয়েছিল সো আমার এটা মনে হচ্ছিল একটু পৌরাণিক পৌরাণিক একটা স্টাইল খুব সুন্দর ছিল আসলে। সো যাই হোক ভালো লাগলো, অনেক বেশি ভালো লাগলো। এবং আরেকটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে ইয়াশকে অনেক অনেক শুভকামনা এবং কেজিএফ চ্যাপ্টার 2 দেখার জন্য সবাই প্লিজ প্লিজ থিয়েটারে চলে যাবেন, অবশ্যই টিকিট বুকিং দিয়ে ফেলবেন যদি এখন পর্যন্ত টিকিট বিক্রি হয়ে থাকে। 14 তারিখের অপেক্ষা করছি, দেখা যাক মুভিটা কেমন হিট আমি প্রচেষ্টা করি এবং আমাদের অনেকগুলো খোঁজে বাংলাদেশের আপনি হিন্দি মুভি রিলিজ হয় সেটার জন্য। সো যাই হোক এই ছিল রিয়েশন ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অনন্ত জানাবেন যে কন্নড় ল্যাঙ্গুয়েজে সুলতানা গানটা কেমন হয়েছে, হিন্দি ল্যাঙ্গুয়েজে কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা মনে হতো না একটা ভিডিও নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত ভালো টেক কেয়ার, কেমন হবে।